প্রসেসর কোনটা দিচ্ছেন ফার্স্ট? এটা হচ্ছে i5 4 জেনারেশন। আচ্ছা i5 এর হচ্ছে 4 জেনারেশন একটা প্রসেসর পাচ্ছেন। আচ্ছা এটা হচ্ছে আপনারা SSD পাচ্ছেন হচ্ছে WD ব্র্যান্ডের 120GB। এখানে তো চমৎকার একটা কেসিং রেখেছেন তাই তো? জি। এটা কি অবু ব্র্যান্ডের? অবু ব্র্যান্ডের। আচ্ছা হোয়াইট কালার অবু ব্র্যান্ডের, এখানে চমৎকার 8GB এটা কেসিং দিয়েছেন। আচ্ছা 22 ইঞ্চি একটা মনিটর, বিশাল বড় একটা মনিটর দিয়ে দিয়েছে। এটা হচ্ছে স্টারটেক এর, এই যে দেখেন মানে একদম হচ্ছে নারু বেজেলের। মেশিনের হচ্ছে আপনার 8GB কিবোর্ড, আর সাথে হচ্ছে একটা মেশিনের হচ্ছে একটা মাউস থাকছে। এই পিসি দিয়ে কি ধরনের কাজ করা যাবে? এটা সব ধরনের গেমস খেলতে পারবে, সব ধরনের গেম প্লে করা যাবে। আর সাথে যদি কেউ এডিটিং বা ফ্রিল্যান্সিং, হ্যাঁ সব করতে পারবে। এই পিসি ফটোশপ সব করতে, এই ধরনের সব ধরনের কাজ তো করতে পারবে, করতে পারবে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমি অনেক বেশি ভালো আছি। আজকে আমরা চলে এসেছি ঢাকার এলিফ্যান্ট রোডে, আমরা আছি মাল্টিপ্ল্যান সেন্টারের লেভেল 9 স্কোয়ার ট্রেড আইটিতে। আর আমাদের সামনে আজকে পিসি বিল্ড রয়েছে, আজকে আমরা পিসি বিল্ড দেখতে যাচ্ছি শহীদ ভাইয়ের কাছে। শহীদ ভাই আজকে কি ধামাকা অফার দিবেন দর্শকদের জন্য? আজকে অফার আছে হচ্ছে, আচ্ছা আপনার এনভিডিয়া গ্রাফিক্স কার্ড সহ গেমিং পিসি। আচ্ছা আজকে আমরা হচ্ছে এই যে এনভিডিয়া গ্রাফিক্স কার্ড সহ পিসি বিল দেখতে যাচ্ছি, আর স্টার্টিং প্রাইস আছে সর্বনিম্ন কত টাকায় পিসি পাওয়া যাবে? সর্বনিম্ন আছে আজকের দিনে আছে হলো 12,500 টাকা। 12,500 টাকা একদম ফুল প্যাকেজ সহ, মনিটর সহ কমপ্লিট। আর যারা স্টুডেন্ট আসবেন তাদের জন্য কি অফার দিবেন? তাদের জন্য স্টুডেন্টের জন্য তারা যদি আইডি কার্ড শো করে তাহলে একটা পারফেক্ট একটা স্পিকার গিফট হবে তাদের জন্য। আইডি কার্ড শো করলে এরকম একটা স্পিকার আপনারা ফ্রি পাচ্ছেন। আচ্ছা পাশাপাশি আরও দুইটি বিল থাকছে, সবকিছু আমরা জেনে নিব শহীদ ভাইয়ের কাছে। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আপনাকে মিঠু ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশাপাশি বেল আইকনটি প্রেস করে রাখতে হবে। ফিরছি ইন্ট্রোর পরে। গাইস আমরা আছি স্কোয়ার ট্রেড আইটিতে, আর আমাদের সাথে আছেন এই মুহূর্তে শহীদ ভাই। সালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই। আজকে তো আমরা তিনটি পিসি বিল দেখতে যাচ্ছি। আচ্ছা ফার্স্ট যে বিলটা দেখবো এটার বাজেটটা 12,500 টাকা। 12,500 টাকা। আচ্ছা 12,500 টাকাতে কি কি থাকছে একটু আমরা দেখে নেব। 12,500 টাকা থাকতে i3 প্রসেসর, আচ্ছা আমরা একটু দেখে নেব। এটা হচ্ছে i3 প্রসেসর থাকছে সেকেন্ড জেনারেশন। এগুলো তো বক্সে আসে না, ট্রেতে আসে। আচ্ছা ওকে। আচ্ছা প্রসেসরের পরে আমরা একটু মাদারবোর্ডটা দেখে নেব। মাদারবোর্ড এটা হচ্ছে গিগাবাইটের হচ্ছে 61 একটা মাদারবোর্ড থাকবে। ওকে আর পাশাপাশি হচ্ছে আমরা একটু র‍্যামের দিকে আসি। র‍্যাম আছে 4GB। আচ্ছা 4GB এটা কি অ্যাডাপ্টার র‍্যাম? অ্যাডাপ্টার র‍্যাম। আচ্ছা 4GB হচ্ছে অ্যাডাপ্টার র‍্যাম থাকছে। আচ্ছা আর হার্ড ডিস্ক হিসাবে কত জিবি? হার্ড ডিস্ক আছে 500GB। আচ্ছা 500GB হচ্ছে হার্ড ডিস্ক, হচ্ছে ওয়েস্টার্ন ডিজিটাল, যেটা হচ্ছে WD বলি আমরা। আচ্ছা ভাইয়া আর এখানে হার্ড ডিস্কের সাথে যদি কেউ পিসিটা ফাস্ট করার জন্য একটা SSD লাগিয়ে নেয়, হ্যাঁ সেক্ষেত্রে SSD লাগাতে কত টাকা অ্যাড করতে হতে পারে? আপনার যদি WD লাগায়, WD এর কপি, হ্যাঁ এটা লাগাইলে 1200 টাকা। 1200 টাকা অ্যাড করতে হবে। আর ভালো ব্র্যান্ড লাগাইতে হলে কিংসম্যান আছে, তারপরে আচ্ছা কিংসম্যান তো আপনাদের কাছে আছে। হ্যাঁ আচ্ছা একটু দেখি কিংসম্যান এটা 2000 টাকা। আচ্ছা যদি আপনারা কেউ একদম অরিজিনালটা লাগাতে চান কিংসম্যানের, এটা কত পড়বে? 2000 টাকা। 2000 টাকা অ্যাড করতে হবে এটার সাথে, আমরা যে প্রাইসটা বলছি তার সাথে 2000 টাকা অ্যাড করতে হবে। আচ্ছা ওকে। তো এর পাশাপাশি আমরা একটু কেসিংটা দেখে নেব এক নজরে। আচ্ছা কেসিং হচ্ছে এক্সপ্রেসের কেসিং তাই তো? এক্সপ্রেস একদম চমৎকার স্ট্যান্ডার্ড মানের একটা কেসিং, আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এক্সপ্রেস ব্র্যান্ডের। আর এই কেসিংটা কিন্তু আপনারা 12,500 টাকার বিলে পেয়ে যাচ্ছেন। আর এটার সাথে আমরা পাওয়ার সাপ্লাই কোনটা পাচ্ছি? পাওয়ার সাপ্লাই 550 ওয়াট। আচ্ছা 550 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই থাকবে। ওকে আর আমরা যে পিসি বিলটা দেখছি ভাই এটাতে মনিটর সহ তো? মনিটর সহ একদম কমপ্লিট প্যাকেজ। আচ্ছা একটু মনিটরটা দেখে নিব। মনিটরটা এটা, আচ্ছা এইটা হচ্ছে স্টারটেক এর একটা মনিটর। এটা কত ইঞ্চ? 17 ইঞ্চি। 17 ইঞ্চ একটা মনিটর থাকবে, 1 বছরের ওয়ারেন্টি সহ। আর সাথে আপনার কিবোর্ড মাউস এগুলো তো দিচ্ছেন? কিবোর্ড মাউস গেমিং কিবোর্ড থাকবে। আচ্ছা একটু দেখিয়ে দেন কিবোর্ড মাউসটা। আচ্ছা আর এটা কি ব্র্যান্ডের? এটা মেশন ব্র্যান্ডের, 1 বছর ওয়ারেন্টি আছে। ব্র্যান্ডের কিবোর্ড মাউস হচ্ছে কম্বো প্যাক 8GB সহ। কম্বো না, কম্বো না, কম্বো না। আচ্ছা আচ্ছা এটা হচ্ছে একটা গেমিং হচ্ছে কিবোর্ড থাকবে, আর একটা হচ্ছে মেশনারি একটা হচ্ছে মাউস থাকছে। মাউস। আচ্ছা ওকে। এই কমপ্লিট প্যাকেজটা হচ্ছে 12,500 টাকা ভাই। এই ধরনের Core i3 ড্যাশমিন হচ্ছে Core i3 PC, ড্যাশমিন হচ্ছে সেকেন্ড জেনারেশন, কেমন কাজ করা যাবে? এটা মোটামুটি অফিশিয়াল যে কাজ আছে এগুলো করা যাবে, সব ধরনের অফিশিয়াল কাজ করা যাবে। আচ্ছা আর এই পিসিটার সাথে আপনারা ওয়ারেন্টি কতদিন দিবেন? এটা
আলাদা ওয়ারেন্টি দিবেন প্রত্যেকটা পার্টসের। আর যদি কমপ্লিট প্যাকেজের কথা বলি সেক্ষেত্রে এটা তো সম্পূর্ণই আলাদা, সম্পূর্ণ আলাদা আলাদা। হ্যাঁ, ম্যাক্সিমাম 1 বছর ওয়ারেন্টি, ম্যাক্সিমাম হচ্ছে 1 বছরের করে ওয়ারেন্টি থাকবে। আর যারা আছে 2 বছর, র‍্যাম আছে 2 বছর। আচ্ছা, র‍্যাম হচ্ছে 2 বছর। আর যারা কুরিয়ারের মাধ্যমে অর্ডার করবে ঢাকার বাইরে থেকে, তাদেরকে কিভাবে আপনারা পিসিটা পাঠাবেন? এটা ওরা কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ার কন্ডিশনে বাকি পাঠাবো। আচ্ছা, পিসিটা যখন পাঠান দ্যাট মিন হচ্ছে উইন্ডোজ সেটআপ, বিভিন্ন ধরনের সফটওয়্যার, এগুলো তো একদম রেডি করে পাঠান, একবারে কমপ্লিট রেডি করে পাঠাই আমরা। আচ্ছা, যা যা সফটওয়্যার লাগে চাইলে কাস্টমাইজ করে তো নিতে পারবে। হ্যাঁ, নিতে পারবে। এটা i3 জায়গা i5 লাগাইতে পারবে, i5 নিতে পারবে। যদি মনে করে যে সে ব্র্যান্ডের মনিটর নেবে, হ্যাঁ সেক্ষেত্রে ব্র্যান্ডের মনিটর তো নিতে পারবে, নিতে পারবে। আচ্ছা, ওকে। আর ব্র্যান্ডের মনিটর নিলে কত টাকা অ্যাড করতে হবে? ব্র্যান্ডের মনিটরের ডিএল আছে 10,000 টাকা। 10,000 টাকা। আবার অনেকে পছন্দ করেন কিন্তু এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মানের কেসিং, যেটা হচ্ছে অফিসিয়াল কেসিং বলি আমরা। যদি কেউ আরজিবি কেসিং নিতে চায় সেক্ষেত্রে কেসিং আছে আমাদের, কত টাকা অ্যাড করতে পারে আরজিবি কেসিং এর ক্ষেত্রে? এটা 4,000, 5,000, 6,000, 10,000 টাকা কেসিং। আচ্ছা, এরকম বাজেটের মধ্যে নিয়ে নিতে পারবে? নিতে পারবে ভাই। এবার আমরা দেখতে যাচ্ছি হচ্ছে সেকেন্ড বিল, বাজেট হচ্ছে কত? 14,500 টাকা। 14,500 টাকা। এখানে প্রসেসর কি কি দিচ্ছেন? এটা দিচ্ছে i3 4th generation। আচ্ছা, i3 হচ্ছে 4th generation। আগে 12,000 টাকা, 12,500 টাকাতে ছিল সেকেন্ড জেনারেশন, আর এখন হচ্ছে i3 4th generation, মানে যে প্রসেসরটাতে আপডেট হচ্ছে। আচ্ছা, ওকে। মাদারবোর্ড থাকছে 81। আচ্ছা, এখানে হচ্ছে মাদারবোর্ড হচ্ছে Asus এর হচ্ছে 81। কেউ চাইলে গিগাবাইট ও নিতে পারবে। আচ্ছা, Asus গিগাবাইট দুটাই অপশন থাকবে। আচ্ছা, ওকে। আর সাথে আমরা একটু হার্ড ডিস্কটা দেখে নিব। হার্ড ডিস্ক আছে 500 জিবি। আচ্ছা, 500 জিবি, এটা হচ্ছে WD বা ওয়েস্টার্ন ডিজিটালের হার্ড ডিস্ক থাকবে। আর র্যাম কোনটা থাকছে ভাই? র্যাম 4 জিবি এর এটা ব্র্যান্ড, 2 বছর ওয়ারেন্টি। এটা হচ্ছে 4 জিবি র্যাম ভাই। এখানে একটা প্রশ্ন, অনেকে দেখা যায় একটু স্পিড বেশি চাই, সেক্ষেত্রে সে যদি 8 জিবি র্যাম চাই, আর সেক্ষেত্রে আপনারা তো ছোটখাটো কাস্টমাইজ করে দিতে পারবেন। কত টাকা অ্যাড হবে 8 জিবি র্যাম? এটা হলো আপনার হলো 600 টাকা অ্যাড করলে 8 জিবি র্যাম নিতে পারবেন। আচ্ছা, ওকে। আর সাথে হচ্ছে আমরা কেসিংটা একটু দেখে নিব ভাইয়া। আচ্ছা, এটা হচ্ছে হাই পাওয়ারের একটা চমৎকার অফিসিয়াল কেসিং, খুব খুব সুন্দর স্কোয়ার শেপের, একদম আনকমন একটা কেসিং পাচ্ছেন আপনারা। আর সাথে হচ্ছে পাওয়ার সাপ্লাই একটু বলে দিবেন। পাওয়ার সাপ্লাই আছে 550 ওয়াটের। আচ্ছা, 550 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই থাকবে। আর সাথে হচ্ছে মনিটর তো থাকবে, মনিটরটা দেখে নিব। আচ্ছা, এটা হচ্ছে মনিটর StarX এর হচ্ছে 17 ইঞ্চ, মানে 17 ইঞ্চ হচ্ছে একটা মনিটর থাকছে। আর কিবোর্ড মাউসটা ভাইয়া? কিবোর্ড মাউস সেম মেশন ব্র্যান্ড। আচ্ছা, কিবোর্ড মাউসটা হচ্ছে আমরা মেনশনের হচ্ছে এই গেমিং RGB একটা হচ্ছে কিবোর্ড, সাথে একটা হচ্ছে মাউস থাকবে, যেটা বাজেট হচ্ছে 14,500 টাকা। আর যেহেতু আমরা এখানে জেনারেশন আপডেট পেলাম প্রসেসরে, আর সেকেন্ড জেনারেশন থেকে 4th generation চলে আসলাম, তো এই ধরনের পিসি দিয়ে ভাই কী কী ধরনের কাজ করা যেতে পারে? এটা ওই অফিসিয়াল সব কাজ করা যাবে। আর টুকটাক যদি কেউ গেমিং করতে চায় করা যাবে? না, গেমিং করতে হলে নর্মাল গেমসগুলো খেলতে পারবে, এটা নর্মাল গেমস খেলবে, নর্মাল গেমগুলো করতে পারবে। আর যারা অনেকে দেখা যায় স্টুডেন্টদের জন্য কিন্তু এরকম পিসিগুলো পারফেক্ট, অনেকে বিগিনার শিখতে চায় কম্পিউটার, হ্যাঁ এদের জন্য 100% পারফেক্ট। আর 100% হচ্ছে পারফেক্ট। আচ্ছা ভাই, যদি স্টুডেন্ট কেউ আসে তাদের জন্য কোনো সুযোগ সুবিধা থাকবে আপনাদের স্কোয়ার ট্রেড আইটির পক্ষ থেকে? তাদের জন্য একটা গিফটের ব্যবস্থা করবে। আচ্ছা, স্টুডেন্টদের জন্য এক্সট্রা গিফট থাকবে? স্টুডেন্টদের জন্য একটা পারফেক্টের স্পিকার গিফট করবে। আচ্ছা, একটা স্পিকার আপনারা স্টুডেন্টদের জন্য গিফট পেয়ে যাবেন। অবশ্যই আপনাকে আইডি কার্ড দেখাতে হবে, তাহলে কিন্তু ভাই হচ্ছে আপনাদেরকে এই গিফটটা দিয়ে দিবেন। আচ্ছা, এটার সাথে কি সেম 1 বছরের একটা ওয়ারেন্টি থাকবে, তাই তো? 1 বছর ওয়ারেন্টি থাকবে। আচ্ছা, ওকে। যেটার বাজেট ছিল 14,500 টাকা ভাই। আমরা সেকেন্ড বিল্ডে দেখেছিলাম অনেকে গেমিং এর জন্য একটা বিল চাচ্ছেন, তো এই বিলটা কত পড়বে বলেন? এই বিলটা পড়ে 31,000 টাকা। 31,000 টাকা, মানে খুব ভালো বাজেট একটা পিসি দেখতে যাচ্ছি আমরা, তাই তো? আচ্ছা, এটাতে প্রসেসর কোনটা দিচ্ছেন ফার্স্ট? এটা পাচ্ছি i5 4th generation। আচ্ছা, i5 এর হচ্ছে 4th generation একটা প্রসেসর পাচ্ছেন, তো আপনারা এখানে আগে পেয়েছিলেন i3, এখন আপনারা i3 থেকে পেয়ে যাচ্ছেন i5। আচ্ছা, আর সাথে হচ্ছে আমরা একটু মাদারবোর্ডটা দেখে নিব। মাদারবোর্ড 81 GB, গিগাবাইটের হচ্ছে 81 একটা মাদারবোর্ড থাকবে। আচ্ছা, ওকে। সাথে হচ্ছে আমরা র‍্যাম দেখব একটু। র‍্যাম আছে 8 GB। আচ্ছা, এখানে হচ্ছে 8 GB, আগে আপনারা 4 GB পেয়েছিলেন, এখানে আপনারা এডাপ্টার 8 GB র‍্যাম পাচ্ছেন। আচ্ছা, আমরা যেহেতু বলেছিলাম যে ভাইয়া র‍্যাম দেখবো, তারপর হচ্ছে SSDটা অথবা হার্ড ডিস্কটা একটু দেখে নিই। আচ্ছা, এটা হচ্ছে আপনারা SSD পাচ্ছেন হচ্ছে WD ব্র্যান্ডের 120 GB। আচ্ছা, 120 GB, যেটাতে আপনারা উইন্ডোজটা একটু ফাস্ট পাবেন আর কি। আচ্ছা, আর হার্ড ডিস্ক দিচ্ছেন? হার্ড ডিস্ক 500 GB দিচ্ছি। 500 GB হচ্ছে হার্ড ডিস্ক থাকছে। আচ্ছা, ওকে। এটা হচ্ছে ওয়েস্টার্ন ডিজিটাল WD ব্র্যান্ডের। আচ্ছা, ওকে। তো আমরা একটু কেসিংটা দেখে নিব ভাইয়া। কেসিংটা দেখার আগে অবশ্যই আমরা একটু গ্রাফিক্স কার্ড দেখবো, কারণ হচ্ছে আপনি বলছিলেন যে এটা হচ্ছে গেমিং একটা পিসি,
তো গেমিং পিসি হিসাবে অবশ্যই গ্রাফিক্স কার্ড প্রয়োজন হবে। এটা কি এনভিডিয়া? এনভিডিয়া হচ্ছে GT710 হচ্ছে 2GB গ্রাফিক্স কার্ড। 2GB আচ্ছা, এই প্যাকেজের সাথে থাকছে। আর সাথে হচ্ছে আপনার আমরা হচ্ছে পাওয়ার সাপ্লাইটা দেখে নিব একটু। পাওয়ার সাপ্লাই আছে ভেলোটপ ব্র্যান্ডের, আচ্ছা দুই বছরের। একটু ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই দিয়েছেন, এটা হচ্ছে ভেলোটপের। এটা কত ওয়াটের? এটা 200 ওয়াট। আচ্ছা 200 ওয়াটের ভেলোটপের একটা পাওয়ার আপনার হচ্ছে পাওয়ার সাপ্লাই দিচ্ছেন। আচ্ছা এর পাশাপাশি আমরা যদি একটু কেসিং এর দিকে আসি, আর এখানে তো চমৎকার একটা কেসিং রেখেছেন, তাই তো? বিশাল বড় একটা মনিটর দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে স্টারটেক এর, এই যে দেখেন, মানে একদম হচ্ছে নারু বেজেলের একদম 21.5 ইঞ্চ একদম বর্ডারলেস একটা মনিটর দিচ্ছেন। আচ্ছা ওকে, আর এইটা তো এই এটার যেমন মাদারবোর্ড ছিল 1 বছর ওয়ারেন্টি, এই মাদারবোর্ডটা 3 বছর ওয়ারেন্টি, 3 বছর ওয়ারেন্টি থাকবে, যেটা হচ্ছে আপনার 81। আচ্ছা ভাই, সাথে হচ্ছে কিবোর্ড মাউস এগুলো একটু দেখে নিব আমরা। কিবোর্ড মাউস এই যে মিশন ব্র্যান্ডের কিবোর্ড। আচ্ছা এটা হচ্ছে মিশনের হচ্ছে আপনার 8GB কিবোর্ড, আর সাথে হচ্ছে একটা মিশনের হচ্ছে একটা মাউস থাকছে। এই চমৎকার বিল যে দেখলাম, যেটা হচ্ছে 31,000 টাকায়, আর গ্রাফিক্স কার্ড তো সহ, যেহেতু ভাই এখানে গ্রাফিক্স কার্ড অ্যাড করেছেন আপনারা হচ্ছে GT710, তো এই গ্রাফিক্স কার্ডটা থাকার কারণে 8GB র্যাম, Core i5 প্রসেসর এবং এত ভালো একটা কনফিগারেশন দিয়ে এই পিসি দিয়ে কি কি ধরনের কাজ করা যাবে? এটা সব ধরনের গেমস খেলতে পারবে, সব ধরনের গেম প্লে করা যাবে, আর সাথে যদি কেউ এডিটিং বা ফ্রিল্যান্সিং, হ্যাঁ সব করতে পারবে, এই পিসি ফটোশপ ফটোশপ সব এই ধরনের সব ধরনের কাজ তো করতে পারবে, করতে পারবে। আচ্ছা সাথে যদি কেউ একটু আপগ্রেড করতে চায়, যেমন হচ্ছে র‍্যামটা একটু বাড়াতে চায়, হ্যাঁ র‍্যাম বাড়ানোর অপশন আছে, র‍্যাম বাড়ানোর অপশন আছে, 8GB আছে, এটা লাগলে 16GB করতে পারবে, 16GB করতে পারবে। আচ্ছা যেটা হচ্ছে 31,000 টাকায় আপনারা দিচ্ছেন, আচ্ছা এটার সাথে আপনারা ওয়ারেন্টি কেমন দিবেন? এটা মাদারবোর্ড আছে 3 বছর ওয়ারেন্টি। আচ্ছা মাদারবোর্ডের 3 বছর ওয়ারেন্টি, মাদারবোর্ড হচ্ছে 3 বছর ওয়ারেন্টি, হ্যাঁ এসএসডি যেটা আছে এটা 3 বছর ওয়ারেন্টি। আচ্ছা তারপরে কার্ড আছে 2 বছর ওয়ারেন্টি। আচ্ছা এই গ্রাফিক্স কার্ড হচ্ছে 2 বছরের ওয়ারেন্টি। আচ্ছা ওকে, আর যে প্যাকেজটা আমরা দেখলাম এটা মোটামুটি খুব ভালো একটা প্যাকেজ, তো কুরিয়ারের জন্য ভাইয়া একটু প্রসেসটা বলে দিবেন, কত টাকা আগে আপনাদেরকে দিতে হবে? ওরা 2,000 টাকা আমাদের বিকাশে পেমেন্ট করলে আমরা বাকি টাকা কন্ডিশনে পাঠিয়ে দিব, কন্ডিশনে পাঠিয়ে দিবেন। আচ্ছা ওকে, বাংলাদেশের 64 জেলা প্রান্ত থেকে। আচ্ছা কতদিনের মধ্যে অর্ডার দিলে পাওয়া যাবে? ম্যাক্সিমাম দিনে আমাদের যেদিন অর্ডার দিব ওই দিন আমরা কুরিয়ার করে দিব, পরের দিন ওরা পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা ওকে, চমৎকার ব্যাপার। আর হচ্ছে থ্যাংক ইউ সো মাচ শহীদ ভাইয়া, আর লাস্ট আপনাদের শপের অ্যাড্রেসটা একটু বলে দিবেন। এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টার লেভেল 9 শপ নাম্বার 912। এর পাশাপাশি আপনারা ভিডিও ডেসক্রিপশনে আমাদের নাম্বার অ্যাড্রেস সব কিছুই পেয়ে যাবেন। ভিউয়ার্স আপনারা ইতিমধ্যে দেখেই পেলেন স্কোয়ারটেড আইটির পক্ষ থেকে আজকে 3টি পিসি বিল্ড। আমরা প্রত্যেকবারই বলি এগুলো হচ্ছে ডেমো বিল্ড, আপনার বাজেট এবং আপনি কী কাজ করতে চান অ্যাকচুয়ালি সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনি প্রত্যেকটা বিল্ড কাস্টমাইজ করে নিতে পারবেন। অবশ্যই আপনাকে আসতে হবে শহীদ ভাইয়ের কাছে, আর যারা আসতে পারছেন না ফোনে যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে লাইক করে জানাতে পারেন, আপনার যে কোনো মতামত জানাতে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন। সবাইকে আমন্ত্রণ রইল স্কোয়ার ট্রেড আইটিতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।